শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? হারুনুর রশিদ। বাবার নাম? রফিকুজ্জামান। মায়ের নাম? মাজেদা খাতুন। ঠিকানা? মোয়ারক আলী হাজিবাড়ি, চৌধুরী পাড়া, মধ্যম মায়ের 13 নং মায়ের ইউনিয়ন, কষ্টপেশ আবুদুরাম, উপজেলা বীর সরাই, জেলা চট্টগ্রাম। ছোটবেলায় কোন স্কুলে পড়ছিলেন? আবুদুরাম হাই স্কুল। 1970 সালে SSC পাস করছি আমি। আমার বাবা বন্দরে চাকরি করত। আমি যখন নিজামপুর কলেজে পড়ি, ছাত্রলীগের সমর্থক ছিলাম নিজামপুর কলেজে, তখন বর্তমানে উনি আমাদের GS ছিলেন, আমাদের হাসম ভাই ছিলেন সভাপতি কলা শাখা। ফার্স্ট ইয়ারে শেষ হওয়ার পর স্বাধীনতার যখন ডাক দিলেন, 7ই মার্চের বঙ্গবন্ধুর যেই ভাষণ, সেই ভাষণ শুনে আমরা উজ্জীবিত। একদিন আমি শুনলাম এমএ হান্নান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে তার স্বাধীনতার ঘোষণা দেন। 27 তারিখে জিয়াউর রহমান সাহেবের ভাষণও আমি শুনলাম। আমাদের ঘরে তখন রেডিও ছিল, আমরা দেখলাম এখান দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুই পাশে খালি আগুন জ্বলে, পাঞ্জাবিরা ডাং রোডের দুই পাশেই বাড়িঘর একসাথে আর চট্টগ্রাম থেকে এদিকে বিশ্ব পর্যন্ত জ্বালিয়ে আসছিল। আমাদের বন্ধুবান্ধবরা অলরেডি অনেকেই মুক্তিযুদ্ধে যোগদান করে তার জন্য ভারতে চলে যায়। আমরাও এক সময়, আমি আমার শাসকভাবে ফেরদৌস আলম, আমরা দুজন জুনের দিকে আমরাও ভারতে যাই। সেখানে একজন গাইড আছে, ওরা আমাদেরকে রাত্রে পার করে দিল। তারপর আমরা ওখান থেকে ঢুকে হাঁটতে হাঁটতে আমরা হরিণা ক্যাম্পে যাই পৌঁছি। হরিণা ক্যাম্পে ওখানে যাই, দেখি যে আমাদের ইউনিয়নের নেতা মন্টু দাদা, জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, উনি ওখানে মানে ক্যাম্পের অ্যাডমিনিস্ট্রেটর মতো উনি ক্যাম্প পরিচালনা করতেছেন। আমরা গেলাম ওখানে অবস্থান করে কয়েকদিন। তারপর উনি আমাদেরকে ট্রেনিংয়ে পাঠানোর জন্য উপিনগর ট্রেমে পাঠানোর জন্য সিলেক্ট করলেন। আমার অসুখ হয়ে গেল ব্লাড ডিসেন্ট্রি। ব্লাড ডিসেন্ট্রি হয়ে যাওয়ার পরে আমার ওকে মন্টু দেয় বলছে, তুমি তো আর এই ডিসেন্ট্রি নিয়ে যেতে পারবো না কালকে সকালে। পরের দিন সকালে আমার স্বাস্থ্য হয়ে উপিনগর চলে গেলো, আমি আর যেতে পারলাম না। আমি অসুস্থ হয়ে গেলাম, আমার প্রায় 7 দিন ব্লাড ডিসেন্ট্রি ছিল। তারপরে ওষুধ টুষুধ ওখানে খেয়ে দিয়ে ভালো হওয়ার পরে বলা যায় দ্বারা আহত হয়ে গেলে ওদেরকে
ফার্স্ট এড দিতে হবে। আমরা কিছু ফার্স্ট এড ট্রেনার মানে লোককে ট্রেনার ফার্স্ট এড ট্রেনিং দেব। ওখানে আমাদের সীতাকুণ্ডের একজন ডাক্তার ছিলেন, নাম এখন আমার মনে আসতেছে না, ডাক্তারের তত্ত্বাবধানে সেদিন হাতে কলমে প্রশিক্ষণ দিল এই ফার্স্ট এডের। আমি ইঞ্জেকশন দেওয়া পর্যন্ত শিখে গেছিলাম, এরপরে আবার ওইটা বন্ধ করে দিল। তারপর যে এখন বগা পাহাড়ে একটা ট্রেনিং ক্যাম্প হচ্ছে, তোমরা তোমাদেরকে যাবো। আমরা এবার এখানে যারা যারা আছে, আমি তারপরে কুসুম বছর কামালুদ্দিন আমার ইউনিয়নের কামালুদ্দিন, আমরা বগা পাহাড় ট্রেনিং করতে গেলাম, ট্রেনিং নিলাম আমরা। আমার হচ্ছে বসায় থাকলে কয়েকদিন, তারপরে একদিন বলে যে তোমরা কারা কারা ফ্রন্ট ফাইটে যেতে চাও। দেখলাম যে ম্যাক্সিমাম সবাই ফ্রন্ট ফাইটে যাইতে নাম দিল, আমিও নাম দিলাম ফ্রন্ট ফাইট করব। একদিন রাত্রে আমাদেরকে ইপিআর লোক ছিল, পুলিশের লোক ছিল, ব্যাঙ্গল রেজিমেন্টের লোক ছিল, এদেরকে মিলাইয়া মুক্তিযোদ্ধা সহ মিলে আমাদেরকে বর্ডারে দিয়ে গেল। তারপরে কেরোনিয়া বর্ডারে, এখানে তখন ইন্ডিয়ান আর্মি ছিল না, আমরা ভিতরে ঢুকে গেলাম। সেই রাত্রে আমরা ঢুকলাম, আমরা বাঙ্গারে নিয়ে আমাদেরকে ঢুকে দিল। রাতভর বৃষ্টির মতো মেশিন গানের গুলি আসতেছে বিপরীত দিক থেকে, অর্থাৎ পাকিস্তানি আর্মিরা রাত্রে রাতভর খালি গুলি শিখতেছে। কেন গুলি ভাঙা গুলি শিখতেছে বুঝতে পারলাম না আমরা। আমরা সবাই বাঙ্গারের ভিতরে ছিলাম, গুলি ঢুকার পরে গায়ে লাগেন। সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, একবার বেলা উঠে নাই। দেখতেছি যে কিছু ওই যে আমাদের লোক যারা আরও সামনে ছিল, এরা পিছনের দিকে চলে যাচ্ছে, অস্ত্র সহ পিছনের দিকে চলে যাচ্ছে, ভারতের দিকে চলে যাচ্ছে। আমরা তখন বাংলাদেশে ছিলাম, পরশুরাম থানা। তারপর আমিও বাঙ্কার থেকে বের হয়ে আমি ওনার সাথে পিছনে চলে গেলাম, যেখানে যেখান থেকে আমাদেরকে পাঠাচ্ছিল ওইখানে। এক লোক গুলিও খেয়ে ফেললো, দেখলাম যে আমাদের সাথে চলতেছে, ওর থেকে গুলি আসছে তার পায়ে, পিছনে দিকে একটা গুলি লাগছে, সেই গুলি খাওয়া অবস্থা হাঁটে। আমি ওদেরকে দেখে চলে আসছে, আমাদের দুজন লোক ওখানে রয়ে গেছে। পরের দিন আবার ওই আগের বাঙ্কার এগুলোতে আবার গেলাম, আবার যাওয়ার পরে ওখানে শুনলাম যে আমার দুজন লোক এখানে মারা গেছে। আমাদের একজন আবুল বসর আমাদের মিঠানা গ্রামের, একজন হল মগাদিয়া গ্রাম, আমাদের 11 নম্বরের একজন 10 নম্বর। তারপর আমরা অবস্থান করতেছি, পাকিস্তানিরা ধানঘাট গিরা ধানঘাট আছে, ডানগাতের অপোজিটে তারা অবস্থান করতেছে। যেখানে আমরা অবস্থান করতেছি একটা বিল্ডিংও ছিল, বিল্ডিংয়ের পাশে একটা ট্রেন্স খুঁজতে বললো। আমি ট্রেন্স খুঁজতেছি, মাঠের ওই পাশে থেকে একটা গুলি কানের পাশ দিয়ে গেছে, তারপর বন্ধ করে দিলাম। এবং আমাকেও বলা বলো যে থাক, অনেক করা লাগবে না। তারপরের দিন দেখি যে ওরা আর নাই ওখানে, পাঞ্জাবিরা ওখানে নাই, আমাদেরকে অ্যাডভান্স করে দিল। যেই মাত্র অ্যাডভান্স করে দিল, সকালে আমরা আগাচ্ছি পায়ে দলে, দেখলাম যে ওই ঢাকা ট্রাং রোডের মধ্যে এরকম একটা রোড, তখন এলাকার নাম তো আর জানি না, তখন কী এলাকা তো আমরা তো আর চিনি না। ওখানে রাস্তার নিচে পাকার অনেক নিচে, আমরা নিচে দিয়ে হাঁটতেছি আর প্রসার হচ্ছি, দুইজন ইন্ডিয়ান আর্মি ওই যে ওখানে মাইন পুতানো ছিল, পরপর দুইজন ইন্ডিয়ান আর্মি বা ঘুরে গেল। তারপর আবার বন্ধ করে দেওয়া হলো অ্যাডভান্স হওয়া, মাইন আছে অ্যাডভান্স হওয়া যাবে না, অ্যাডভান্স হয়ে গেল। তারপর আমরা আবার ব্যাক করলাম, আবার আগে যাবে। এই কয়েকদিন ওখানে ব্যাক করার পরে দেখা গেল যে ওরা পাঞ্জাবিরা বরং পিছনে গেছে আরও বেশি গা, আমাদেরকে এবার ফেনি নিয়ে যাওয়া হইল। ফেনিতে একদিন দুদিন থাকার পরে শুভপুর দিয়ে আমরা ঢুকলাম মিরেশ্বরাই। তখন মিরেশ্বরাই মুক্ত, মিরেশ্বরাই থেকে সীতাকুণ্ড, সীতাকুণ্ড থেকে রাত্রে এক রাত থেকে আমাদেরকে ভাগ করে দিল, এক গ্রুপ রেললাইন দিয়ে এক গ্রুপ ট্রাং রোড দিয়ে আগানোর জন্য সামনে দিয়ে। আমি রেললাইনের গ্রুপে ছিলাম। আপনার সাথে আর পরিচিত কেউ ছিল? কোন ছিল, কে নাম? কামালুদ্দিন। আচ্ছা, বাড়িও আমাদের এখানে কামালুদ্দিন ছিল। আর ওইদিকে গেল যে কুসুম মনে হয় ট্রাং রোড দিয়ে গেছিলো আমাদের পূর্ব মায়ানের, আমার গেলাম ছিল ট্রাং রোড দিয়ে। আমরা রেললাইনের ওখান দিয়ে যে পুকুরিয়া স্টেশন পর্যন্ত গেলাম, একজন শিখ কমান্ডার, আমাদের শিখ কমান্ডার নাম জানি না আমি, আমরা ওনার পিছনে আছি। ওনাকে দেখালাম যে দেখেন যে এদিকে আমরা বাম পাশে রেল লাইনে আছি, ডান পাশে দক্ষিণ কোণায় ওখানে একটা ট্রাক দাঁড়ানো, ট্রাকের মধ্যে পাঞ্জাবিরা উঠতেছে, অনেকগুলো পাঞ্জাবি আর্মি
ট্রাকে উঠতে ট্রাকে উঠতেছে, উনি এটা দেখেন, উনি কি করছেন বলেন যে তোমরা সবাই পজিশন নাও, উনি উনার নির্দেশে আমরা শুয়ে গেলাম, উনি লাইট মেশিন গানটা নিয়ে ওইদিকে তাক করে উনি গুলি শুরু করে দিয়েছেন, ওই যে ট্রাক যেখানে আছে ট্রাকের উপর যেন আগুন ঘুরে যা আক্রমণ করে, নিশ্চয়ই কিছু গ্যাস আপনি ওখানে মারা গেছে ওদের পাকিস্তানি আর্মি। এরপরে ওখান থেকে ওইদিক থেকে গুলি আসতেছে, তো গুলির সাথে পেছনতে পেছন থেকে ওদের মোটার আর্টিলারি ডিফেন্স ছিল, আর্টিলারির বোম আসে পড়তেছে, আমরা এগুলো দিয়ে পরে ওখান দিয়ে পরে আমরা তো সবাই দিশে দিশে আরা, ওখানে হসপিটাল উপর একটা হসপিটাল ছিল, ওখানে ছোটো ছোটো কতগুলো দেয়াল ছিল যেগুলো পাহাড় ধসে না পড়ার জন্য, আমরা কয়েকজন ওই কামাল যেটা চেনে আমাদের কামাল আর আমি আমরা ওই দেয়ালের পিছনে আশ্রয় নিলাম। এর মধ্যে হঠাৎ করে কামাল উদ্দিন ওখানে পড়ে গেল, অর্থাৎ কামাল উদ্দিনের এই জায়গায় হবে গুলি লাগছে, সে ওখানে রয়ে গেল যুদ্ধের সময়। আমরা ওখানে আর কোনো লোক আমার পরিচিত নাই যে ওকে নিয়ে আমি কেবল ওকে চিনি, ওকে নিয়ে আমরা একটু ইস্যু করব এই সুযোগ নাই, কারণ এখান থেকে দিয়ে ওই যে আর্টিলারির বোমগুলো আসে পড়তেছে, আমরা আমি আবার পিছনে দিয়ে যাই ওই হসপিটালে উপরে উঠে পড়ে বসলাম, চলতেছে গুলি অনবরত। এরপরে আমাদেরগুলো এরপরে এবার ডিফেন্স দেওয়া শুরু করছে, আমাদের পিছনে আমাদের আর্টিলারি বাড়িতে ছিল, আমি হসপিটালের ওখান থেকে মানে উঠতে না নামতে আমার পায়ে আমি আঘাত পাইছি, এটা কি কিসের আঘাত আমি বুঝতেও পারি না, আমার পাঁকের কাঁটা রক্ত চলছে, তারপর আমাদের ফার্স্ট এড ছিল ট্রাঙ্ক রোডের উপরে, ফার্স্ট এড ওখানে যাওয়া দেয়, ওখানে শুনলাম যে ওই ট্রাঙ্ক রোডে ওই যে তোমার আর্টিলারি বোম আসার পর বোম পড়ে আমাদের ওই গুলকালাম মারা গেছে, ওখানে শহীদ হয়ে গেছে। তারপর ওখানে আমাকে ব্যান্ডেজ করলো, ব্যান্ডেজ করার পরে আমি দেখি যে ট্রাকের ভিতরে আমি ইন্ডিয়ান আর্মি ট্রাকের মধ্যে কতগুলো আর্মি ট্রাকের মধ্যে আমি বলতে পারবো না, সবগুলো পড়ে রয়েছে, মানে কেউ আহত কেউ নিহত কেউ গুলি খাওয়া এরকম লোক, এক ট্রাক দেখলাম ওখানে পড়ে রয়েছে। আমি বেরিয়ে আমার মামার বাড়িতে চলে গেলাম, ওখানে দুই দিন তিন দিন থাকার পরে ব্যাগ ময়দানে চলে আসলাম, ওখানে দেখি যে ক্যাপ্টেন এনামুল হক সাহেব আসছেন আমাদেরকে দেখাশোনা করতেছেন, তারপর ওখানে সার্টিফিকেট দিল করবেন ওসমান সাহেবের সই করা সার্টিফিকেট, এরপর আমরা বাড়িতে চলে গেছি। আমি আবার নিলম্বন করেছি স্বাধীনতার যে চিন্তা নিয়ে যে লক্ষ্য নিয়ে যে স্বাধীন করছে ওইটার কতটুকু সুফল বর্তমান বাংলাদেশে মানুষ ভোগ করতে পারতেছে, আমরা স্বাধীন একটা রাষ্ট্র পাইলাম, স্বাধীন দেশ পেলাম, তখন চাকরি বাকরি আর্মির চাকরি অন্য চাকরি তো বাঙালিরা পিছনে ছিল, দেশ স্বাধীন হয়ে এখন তো কত উন্নত হয়ে গেছে। এর নতুন প্রজন্মের উদ্দেশ্যে কি বলবো, নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যেন গড়তে পারে, তারা সামনে দেশ চালাবে, তারা যেন বঙ্গবন্ধুর আদর্শ কেন্দ্র ধরে রেখে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলাকে সোনার বাংলা করতে পারে, এটাই কামনা করি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।